আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দারুণ সুখবর, ইউটিউব আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এসেছে, ফ্রি কপিরাইট কন্টেন্ট। এর মানে হচ্ছে আমরা নতুন যারা ইউটিউবার, ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি, কিন্তু ভিডিওটা যে আমরা তৈরি করি সে ভিডিওটা আমাদের নিজের হয় অনেক ক্ষেত্রে। আবার দেখা যায় অনেকে অনেক অনেক সময় কারো কারো কাছ থেকে ভিডিও কাট নিয়ে এসে তারপরে আমরা ওখান থেকে ওটা জুড়ে জুড়ে আপনার ভিডিওটা পুরোটা তৈরি করি। দেখা যায় একটা চ্যানেলে ঢুকলাম, একটা ভিডিও দেখতেছি ইউটিউবের, ওখান থেকে আমার ভিডিওটা পছন্দ হয়েছে, ওখান থেকে কিছু অংশ কাট করে নিয়ে এসে তৈরি করলাম। তো সেক্ষেত্রে এই ভিডিওটা যখন আমরা আপলোড করি ইউটিউবে, তখন আমাদেরকে কপিরাইট ক্লেমের আওতায় ফেলায়, মানে ভিডিওটার উপরে একটা কপিরাইট স্টিক চলে আসে, সি লেখা চলে আসে, এবং এটা আপনার ব্লু কালারের সি লেখা চলে আসে। তো এই ভিডিওটা কপিরাইট ক্লেমের আওতায় পড়লে আমাদের চ্যানেলটার জন্য অনেক ইফেক্ট পড়তো। তিনবার যদি এই কপিরাইট ক্লেম আসে সেক্ষেত্রে চ্যানেলটা বাদ হয়ে যেত। তো এখন ইউটিউব যেটা করেছে যে যদি কোনো চ্যানেল থেকে কোনো চ্যানেলের ওনার কোনো একটা চ্যানেলের উপরে কপিরাইট ক্লেম দেয়, সেক্ষেত্রে তাকে ইউটিউবকে দেখিয়ে দিতে হবে যে তার কোন ভিডিওতে কতটুকু অংশ কপিরাইটের আওতায় পড়েছে, এইটা নির্দিষ্ট করে ইউটিউবকে দেখিয়ে দিতে হবে। তো চলুন দেখা যাক, আমি বাস্তবে দেখাই দিচ্ছি যে আসলে কপিরাইট স্টিকটা কীভাবে আসে এবং সেটা কি হয়। ফুল স্ক্রিন করে নিচ্ছি, দেখেন এখানে তিনটা ভিডিও আছে, নিচে ইনক্লুড কপিরাইট কন্টেন্ট লেখা আছে, যেটা বলেছিলাম যে সি লেখা আছে এবং সিটা সম্পূর্ণ ব্লু কালার চলে আসে। দেখছেন, এই সমস্যাটা সমাধানের জন্য ইউটিউব একটা দারুণ অফার নিয়ে এসেছে আমাদের জন্য, যেটা এখানে এই সরাসরি সি না এসে মনিটাইজিংয়ের একটা অপশন আসবে এবং সেটা রেড কালারের হয়ে মাঝখান থেকে একটা দাগ আসবে, মানে মনিটাইজিং অপশনটা কাটা কাটা হিসাবে দেখা যাবে। একটা টুলস খুব শীঘ্রই ইউটিউব রিলিজ করতেছে, ওই টুলস দ্বারা যে অংশটুকু আপনার কপিরাইটের আওতায় পড়বে ওই অংশটুকু কেটে বাদ দিয়ে আপনার ভিডিওটাকে কপিরাইট মুক্ত করে আপনার চ্যানেলে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার চ্যানেলের যেটা রিস্ক থাকে সেই রিস্কটা কিন্তু কমে যায়। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি আপনি কোনো অডিও নিয়ে আপনি আপনার ভিডিওটা তৈরি করেন, সেক্ষেত্রে ওই অডিও যদি কপিরাইটের আওতায় পড়ে, ওই অডিওটুকু রিমুভ করতে গেলে আপনার পুরো ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা আছে, আপনি নিজে যে সাউন্ডটা দিয়েছেন, সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি রিমুভ হওয়ার পরে ইউটিউবের যে ফ্রি কন্টেন্টের যে ফ্রি মিউজিকগুলো আছে, কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো আছে, সেইখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা মিউজিক চুজ করে আপনি ইউজ করতে পারবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হলো এই যে যদি আপনার কোনো বড় বড় কোম্পানি যারা আছে তাদের কোনো মিউজিক বা কোনো ভিডিও আপনি কাট করে এনে আপনার ভিডিওর সাথে জুড়ে আপনি ভিডিও তৈরি করে সেটা আপনি চ্যানেলে আপলোড করেন, সেক্ষেত্রে সরাসরি কপিরাইট কন্টেন্টের একটা স্টিক চলে আসবে, কারণ ওই সব কোম্পানিগুলো হচ্ছে লাইসেন্সকৃত কোম্পানি। তো ওখান থেকে আমরা যদি কোনো কিছু নিতে চাই সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। যে এই ক্ষেত্রে ছাড় নেই, কিন্তু এই যে একটা খুব সুন্দর একটা অপশন যে ইউটিউব আমাদের জন্য নিয়ে এসেছে, যে কপিরাইট কন্টেন্টের সামান্য কিছু অংশ নিয়ে অনেকে ভিডিও বানিয়ে রাখি, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের পুরো চ্যানেলটা বাদ হয়ে যায় কপিরাইট ক্লেম দিলে। আগে এটা হতো, এখন এটা হবে না। এখন এই সুন্দর একটি অপশন খুবই শীঘ্রই ইউটিউব রিলিজ দিচ্ছে, খুবই দ্রুত। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা মূল উদ্দেশ্য ছিল এটাই যে ইউটিউব আমাদের জন্য যে একটা দারুণ অফার নিয়ে এসেছে, সেই অফারটা কি আর এই অফারটার মূলত কারণ কি এবং এই অফারটা দিয়ে কি হবে সেটা দেখানোর জন্য এবং এটাই বোঝানোর জন্য আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটা উপহার দিচ্ছি। তো আমার মনে হয় সবাইকে বোঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম।